একজন পিএলআইডি রোগী চেম্বারে ঢুকে তার রোগ বর্ণনার সহজ তিনটি টেকনিক নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক্স স্পেশালিস্ট, স্পাইন সার্জন, লাইফ মেম্বার বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি। প্রথমত, চেম্বারে ঢুকে চেয়ারে বসে আপনি শুধুমাত্র বলবেন বর্তমান এই মুহূর্তে কি কি সমস্যা। যেমন, আপনার হয়তো কোমরে ব্যথা থাকতে পারে, এক নম্বর। দুই নম্বর, আপনি বলবেন যে আমার কোমর থেকে ডান পায়ের দিকে, এটা উদাহরণস্বরূপ, ডান পায়ের দিকে ব্যথা বা ঝিঁঝি বা অবশ ছড়িয়ে যাচ্ছে। ব্যাস, আপনি আর কিচ্ছু বলবেন না, থেমে যান। এরপর ডাক্তার নিজেই প্রশ্ন করবেন যে আপনার কোমরে ব্যথা এবং পায়ের দিকে ব্যথা কতদিন থেকে, কী করলে বাড়ে, এবং আপনার ডায়াবেটিস বা প্রেশার বা অ্যাজমা এগুলো আছে কি না। এরকম বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু ডাক্তার নিজে থেকেই করবেন, আপনার মাথা ঘামানোর কিচ্ছু নাই। অনেকেই যেটা করেন যে ঢুকেই তার পূর্বের একদম শুরু থেকে ইতিহাসগুলো বলতে থাকেন, এই ইতিহাসগুলো বলার পরে দেখা যায় শেষমেশ বর্তমান যে প্রবলেম সেই প্রবলেমগুলোই মানে সঠিকভাবে বলা হয়নি, বা ডাক্তার এমন কিছু বুঝে ফেলেছেন যে আপনার ওই পূর্বের ইতিহাসগুলো শুনতে শুনতে ডাক্তার কিন্তু অনেক কিছু নোট করে আপনাকে সিরিয়াস কিছু একটা পর্যায়ে ফেলে দিয়েছে, অথচ আপনি কোনো সিরিয়াস পর্যায়ের রোগীই নন। দ্বিতীয় সহজ টেকনিক হলো যে আপনাকে যেটা করতে হবে, যদি আপনার ডায়াবেটিস বা প্রেশার বা অ্যাজমা বা অন্য যে কোনো রোগ থাক, এই রোগগুলোর যে ঔষধগুলো আপনি খাচ্ছেন সেই ঔষধগুলোর পরিপূর্ণ একটা প্রেসক্রিপশন, অথবা যতগুলো প্রেসক্রিপশন আছে বা ঔষধগুলো প্রেসক্রিপশন না থাকলেও যে যে ওষুধগুলো আপনি এই মুহূর্তে খাচ্ছেন প্রত্যেকটা ঔষধ নিয়ে আসতে হবে, যাতে করে সুবিধা হয় যে ডাক্তার বুঝতে পারেন যে আপনি এই মুহূর্তে কোন কোন ঔষধগুলো খাচ্ছেন। তৃতীয় সহজ টেকনিক হচ্ছে যে আপনার পূর্বের সমস্ত এমআরআইয়ের রিপোর্ট নয়, এমআরআইয়ের যে ফিল্মগুলো, ছবিগুলো, এই ছবি নিয়ে আসতে হবে, এক্স রে ছবি নিয়ে আসতে হবে, আর যত রিপোর্ট আছে, সে যেমন HLA-B27 বা থাইরয়েডের টেস্টগুলো যদি রিপোর্ট থাকে, বা যে কোনো টেস্ট আপনার যেগুলো বোঝারই দরকার নেই, সব টেস্ট ব্যাগ ভর্তি করে নিয়ে আসতে হবে যদি থাকে, আর না থাকলে তো নাই, আর ডাক্তার যদি দেখেন দেখবেন, না দেখলে নাই, ব্যাস। কিন্তু আপনার দায়িত্ব হলো সব কাগজগুলো নিয়ে আসা। একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যে আপনারা অনেক সময় যেটা ভুল করেন যে প্রথমবার যখন আমাদের চেম্বারে আসেন সব নিয়ে আসেন, আর দ্বিতীয়বারে কিচ্ছু নিয়ে আসেন না, শুধু একটা প্রেসক্রিপশন নিয়ে আসেন। এটা আর একটা ভুল, কারণ আমরা দ্বিতীয়বার আবার আপনাকে নিয়ে বিশ্লেষণ করতে চাই যে সত্যিকার আপনার যে অবস্থানটা এটা কী, আর আপনার ডিসিশনটা কী হবে। সুতরাং যতবার আসবেন ততবার একই কাগজপত্রগুলো, এমআরআই ছবিগুলো, এক্স রে ছবিগুলো, সব কিছু নিয়ে আসাটাই হচ্ছে সবচেয়ে ভালো। তবে এই ভিডিও দেখার পর আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমি তো অনেকগুলো ইতিহাস সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলতে চাই, কখন কখন অপারেশন হয়েছিল কি না, আগে ইন্ডিয়া গিয়েছিলাম কি না, কোন ডাক্তারকে দেখালাম, এইগুলো আপনি হয়তো বলতে আপনার মনটা আঁকুপাঁকু করবে যে আমি যদি ডাক্তার শুনতে না চাই। আসলে ব্যাপার হলো যে ক্রমান্বয়ে সব কথাই চলে আসবে, ডাক্তার অটোমেটিক্যালি সব কথাই শুনতে চাইবে। কোনো ডাক্তার যদি অটোমেটিক্যালি সব কথা শুনতে না চান বা আগেই যদি স্কিপ করে যান, তাহলে দুটো জিনিস বুঝতে হতে পারে। সেটা হলো যে ডক্টর সব কিছু বুঝেছেন, তিনি অনেক অভিজ্ঞ, তিনি আপনার ভালোর জন্যই বর্তমানটা বলছেন যে নো টেনশন, আপনার এখন এই সমস্যা, এটার সমাধান এই, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে ডক্টর ইজ নট সিনসিয়ার, ডক্টর অতি ব্যস্ত, আপনাকে মনোযোগ দিয়ে দেখেননি। সেটা আপনি আসলে ডক্টরের অ্যাপ্রোচ দেখলেই বুঝে ফেলবেন যে এই ডক্টর সিনসিয়ার নাকি সিনসিয়ার নন, আপনাকে অবহেলা করলেন নাকি আপনাকে স্কিপ করে গেলেন নাকি আপনার জন্য মঙ্গলজনক কিছু করলেন, এটা অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন। অনেক গবেষণার কোনো দরকার নেই, আপনি যেভাবে বলছি ঠিক সেই যে তিনটি টেকনিক বললাম সেই তিনটি টেকনিকের বাইরে যাওয়ার কোনোই দরকার নেই। নাম্বার ওয়ান হচ্ছে আপনি শুধু বর্তমান সমস্যা বলবেন, অতীতের কোনো ইতিহাসই বলবেন না। দুই নম্বর হচ্ছে যে ওষুধগুলো আপনি বর্তমানে খাচ্ছেন, একেবারে অ্যাজমা, ডায়াবেটিস, যত ধরনের রোগের ওষুধ খাচ্ছেন সব ওষুধের লিস্ট থাকতে হবে অথবা ওষুধ থাকতে হবে। এবং তিন নম্বর হচ্ছে যত ধরনের রিপোর্ট আপনার আছে সবগুলো আনতে হবে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।